আমার পেছনের এই ভবনটি সিআরপি, পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র। এ একেবারে অন্যরকম একটি জগৎ। ভালোবাসা দিয়ে, সেবা দিয়ে মানুষকে কিভাবে তার আগের জীবনে ফিরিয়ে দেওয়া যায় পক্ষাঘাতগ্রস্তদের, তারই একটা নজির হচ্ছে এই ভবনটির পেছনে। এর ভেতরে অনেক গল্প, অনেক ভালোবাসার গল্প, একটি পরিবারের গল্প। সেই গল্পগুলো শোনার জন্য ভেতরে যাচ্ছি আমি, সাথে নিয়ে যাচ্ছি আপনাদের। চলুন যাওয়া যাক। ভ্যালোরি এ টেলর, যার বয়স 70, জীবনের 45টি বছর তিনি কাটিয়েছেন এই ভূখণ্ডে, সেই তদানীন্তন পূর্ব পাকিস্তান আমল থেকে বর্তমানে বাংলাদেশ। জীবনের 70 বছর বয়সের 45টি বছর তিনি মানবতার সেবা করে যাচ্ছেন, এবং তখন তার বয়স মাত্র 25 বছর। আজকে সিআরপির কল্যাণে বাংলাদেশে অগণিত মানুষ মানবতার সেবা পেয়ে যাচ্ছে। প্রতি বছর এখান থেকে অন্তত 50,000 মানুষের সেবা দিয়ে তারা এই সিআরপিকে আমাদের কাছে এত বেশি প্রিয় একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত। ভালোবাসার সন্ধানে বহুদূর হাঁটছি আমরা, অথচ ভালোবাসা রয়েছে এখানে সেখানে, ভালোবাসা রয়েছে সবখানে। ভালোবাসা কি চোখ দিয়ে দেখা যায়, স্পর্শ করা যায়, নাকি শুধুই উপলব্ধি করা যায়? ভালোবাসাই বাঁচিয়ে রাখে মানুষকে, ভালোবাসাই জন্ম দেয় আত্মবিশ্বাস ও আশা, ভালোবাসাই টিকিয়ে রাখে গভীর ও দীর্ঘ স্বপ্ন। এই সত্যগুলো পরিপূর্ণভাবে মিলে যায় এখানে, এই অদ্ভুত আরোগ্য নিকেতনে। বলছি সিআরপি বা সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজডের কথা। এখানে 150 শয্যায় বিভিন্ন কারণে শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়া বিভিন্ন মানুষ প্রতিনিয়তই সুস্থ হয়ে উঠছেন। 1979 সালে ছোট্ট পরিসরে প্রতিষ্ঠিত সিআরপি এখন সব মিলিয়ে 9টি কেন্দ্র। এই কেন্দ্রগুলোতে কাজ করছেন 780 জন, যারা বছরে সেবা দিচ্ছেন কমপক্ষে 50,000 রোগীর। মানুষের মধ্যেই রয়েছে অমিত শক্তি, আর যে মানুষ পৃথিবীর আলো বাতাসে আসতে পেরেছেন, শত ঘাত প্রতিঘাতের পরেও যে মানুষের যদি জীবনটুকু বেঁচে থাকে, তাহলেই তিনি সক্ষম। বাংলাদেশে সেবা আর ভালোবাসার বীজ রোপণ করেছিলেন একজন বিদেশিনী, ভ্যালোরি অ্যান টেলর, আজ যাকে আমরা আমাদের মানুষ বলতেই গর্ববোধ করি। ভ্যালোরির জন্ম 1944 সালের 8 ফেব্রুয়ারি ব্রিটেনের হলের রাজ্যক্ষেত্র কেন্ট শহরে। 1969 সালে ভলেন্টারি সার্ভিস ওভারসিজ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে কাজ করতে আসেন এই ভূমিতে, অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তানে। যোগ দেন চট্টগ্রামের চন্দ্রগোনা খ্রিশ্চানি মিশনারি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে। স্বাস্থ্যসেবায় অসামান্য অবদানের জন্য 1998 সালে বাংলাদেশ সরকার তাকে প্রদান করেন সম্মানসূচক নাগরিকত্ব। দর্শক, নিশ্চয়ই সবার মনে প্রশ্ন জাগছে, ভ্যালোরি তার জীবনের কোন ভালোবাসা থেকে বেছে নিয়েছিলেন ফ্লোরেন্স নাইটিংগেল কিংবা মাদার তেরেসার মতো মানব সেবার এই পথ? কি ছিল তার দর্শন? সাপোজ ইন ওয়ান ওয়ার্ড, সার্ভিস, সার্ভিং, সেবা। Yes, আমি ভলেন্টিয়ার হিসাবে ফিজিওথেরাপিস্ট ছিলাম, আর যখন আমি আমার মনে হয় প্লেন থেকে নামছি, I fell in love with your beautiful country. Green, greenery, people. Yes, people. That was 1969. তখন আপনার বয়স কত? আমার বয়স 25. 25. ছিল। এতটুকু শিশু ইব্রাহিম এক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। সে হারিয়ে ফেলে স্বাভাবিক হাঁটাচলার ক্ষমতা। জীবনের সব ভালো লাগা একদিন হারিয়ে গিয়েছিল তার। এখন মাটি আর ফসল তাকে খেলতে ডাকে, আর ইব্রাহিম তাতে সাড়া দেয়। আমি ক্যামেরাম্যান হতে চাইছিলাম। তুমি ক্যামেরাম্যান হতে চাইছিলা? ম্যাডাম একটা ক্যামেরা চাইছি, ম্যাডাম বলছে দিবে। দেবে? আচ্ছা, তো তুমি ক্যামেরাম্যান হবা। কেন তোমার ক্যামেরাম্যান হওয়ার শখ জাগলো? আমার এদের মাঝে ছবি তুলে তাই দেখে শখ হয়েছে। সংসারে কৃষিকাজ করতাম, পরে যাওয়ার পরে যে সমস্ত জায়গায় কোমর পর্যন্ত প্যারালাইসিস হয়ে গেছে। আচ্ছা, টমেটোগুলো আপনি বাগান থেকে পারছেন না?
গাছ থেকে পড়ে গিয়ে সব স্বপ্নই হারিয়ে গিয়েছিল কুমিল্লার স্বপনের। আবার যেন তার হাতে ধরা দিচ্ছে স্বপ্ন। গাছে উঠছিলেন কেন? আমি গাছে উঠছিলাম ডাল কাটার জন্য। আপনি এমনি কৃষক, কৃষি কাজ করেন? কৃষি কাজ করতেন। আচ্ছা, পড়ে গিয়ে তারপর? পড়ে গিয়ে মেরুদণ্ড। আচ্ছা, কত বছর আগে? প্রায় 11 মাস চলতেছে। আপনার পক্ষে কি মনে হয় যে এটা বাড়িতে গিয়ে এই কাজটা করা সম্ভব হবে? হ্যাঁ, করা সম্ভব হবে। এরকম বাস্তবতার ভিতরে আমাদের করতে হবে, কারণ আমরা চলতে হবে তো। আচ্ছা, নসিমন করিমন অপরিকল্পিতভাবে যে গাড়িগুলি চালায় এবং চালাও, ওরকম একটা মহামারী শুরু হয়ে গেছে। আমি অনেক মানুষ পঙ্গু হচ্ছে। এটা গ্রামে এই গাড়িগুলি মানে একটা আইন করে নিষিদ্ধ করে দেওয়া উচিত। And then amra moni kori beautiful sun under a takle baluna, so jodi brishti hoy ba shujo hoy tar jonno abar chhati ta dewa hoyeche. Tomato, wow, ha, apnar darshok er jonno tomato news special upohar badi korbo, apnake khawabo. তুমি ভাজি করে ওনাকে খাওয়াবা? বাহ, ইব্রাহিম, ভেরি গুড ইব্রাহিম। কারো কারো গল্প শুনলে খুব বেশি মন খারাপ হয়ে যায়। সিদ্দিকুর রহমান 17 বছর ইংল্যান্ডে ছিলেন, দেশে ফিরেছেন বিয়ে করার জন্যে। শুভ পরিণয়ের জন্যে পাত্রীরও খোঁজ মিলেছিল। ঠিক বিয়ের কদিন আগে এক সড়ক দুর্ঘটনায় সব যেন স্তব্ধ হয়ে যায়। কিন্তু এই সিআরপির এক্সেসিবল বাগানটি আবার ফিরে দিচ্ছে তার মনের শক্তি। আমার তো এখান থেকে ওরা পায়ে পর্যন্ত কোনো অনুভূতি নাই। আচ্ছা, আমি অ্যাক্সিডেন্ট করার পরে জি ওর গাড়ির হাতটা ভেঙে গেছে। আপনি কোথায় অ্যাক্সিডেন্ট করেছিলেন? আমি বাংলাদেশেই করছি, এই প্রথম বাংলাদেশে আসছি। ওকে, 17 বছর পর জি আসার 2 মাস 3 দিনের জন্য আমি চোখে মুখে ভরপুর স্বপ্ন ভরা এই শিশুটির নাম তাসিন, বাড়ি কুষ্টিয়ার চৌরাসে। শুনবেন ওর কথা? হাতের আঙ্গুল সোজা হয় না, সিআরপি 4.5 মাস চিকিৎসা। আমি এখন ইনশাআল্লাহ 2টা লাঠি দিয়ে আমার থেরাপিস্টের সামনে হাঁটতে পারি। বাহ, এবং এই কাজটা যে করছো এটা কি তোমার কি উপকার হচ্ছে? আমার আঙ্গুলের মাসল পড়টা খুবই কম, আচ্ছা, সেজন্য আঙ্গুলটা সোজা হচ্ছে না। আচ্ছা, যদি আমি বিভিন্ন প্রকার কাজ করি, বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটিসে কাজ করি, তাহলে পারে আমার আঙ্গুলের মাসল অ্যাক্টিভিটিসটা বাড়বে থেরাপিস্টের মত। এই জন্য তুমি কৃষি কাজ করছো না? আর সিআরপির সঙ্গে সেবার মনোভাব নিয়ে মিশেছেন অসংখ্য দেশি বিদেশি স্বেচ্ছাকর্মী। সত্যি পাল্টে গেছে তাদের জীবন দর্শন। একবার চিন্তা করে দেখুন তো, আমি আপনি আমরা কত ভালো আছি, কিন্তু এভাবে মানুষের শক্তি আর স্বপ্ন জাগাতে পারছি কি আমরা? আপনিও কি পেশেন্ট? কি হয়েছিল আপনার? অটোতে আমি ড্রাইভার পিছনেই বসেছিলাম, আর ওখান থেকে শালের সাথে শুলের সাথে চাকার সাথে আমার একটাই দাবি রাখবো, যদিও মেশিন বসা তাহলেও যেন অন্তত একটা প্লেন সিট লাগাইয়ে দেওয়া হয়। ওই রিক্সা, অটো রিক্সা, অটো রিক্সা। আপনার কি হয়েছিল ভাইয়া? ঘাড় ভেঙে গেল আম গাছ থেকে পড়ে। ও, ঘাড় ভেঙে গিয়েছিল আম গাছ থেকে পড়ে গেছিলেন? কোথায় এটা? এটা রাজশাহী। রাজশাহী। কি করতেন আপনি? আমি কৃষিকাজ করতেন। কৃষিকাজ করতেন? তো আপনার এই পায়ে এতে কি করা হয়েছে? এটা একটা টুপিকে বলা হয়, এটা যাদের ফুট ড্রপের মতো থাকে পাটা, ফ্লোরের সাথে নরমালি হাঁটতে গেলে স্লিপ করে, যার কারণে পাটা উঁচু করে রাখে যাতে নরমাল পজিশনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জহির মিয়া, আমি এখানে হাত দিতে, আপনি কে পড়লেন কেন? শ্বশুর। ও, শ্বশুরই লাগছে, শ্বশুরই লাগছে। এনিওয়ে, কি আপনারা ইয়ে বানাচ্ছেন, কম্পোস্ট সার? আপনার বাড়ি কোথায়? শারীরিক অক্ষমতায় যেন এক একজন মানুষের বিকল্প শক্তিতে পরিণত হয়েছে এখানে। সকল অঙ্গ প্রত্যঙ্গের শক্তি যেন দাদা বাঁধছে মনে, আর মনই যোগাচ্ছে বেঁচে থাকার উদ্দীপনা। ভালো ফসলের জন্য চাই উর্বর মাটি,
এক একজনের নিজের জীবনের আরোগ্যের মতো এই মাটির স্বাস্থ্য উন্নয়নের জন্য চলছে এখানে নানা তৎপরতা। কোদালটা হচ্ছে মানে বিশেষ ধরনের একটা কোদাল, আর এটাও একটা বিশেষ ধরনের ইকুইপমেন্ট যেটার মাধ্যমে মানে কম্পোস্ট সারটা যেটা সেটা এটা দিয়ে ওনারা খুব এভাবে ছড়ায় দিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাও করতে পারে। এই সারগুলো কি ছড়িয়েছে ওদের হাতে? হ্যাঁ হ্যাঁ। কি হয়েছিল আপনার? আমি গাড়ি অ্যাক্সিডেন্ট, ট্রেনিং নিতেছি মানে কৃষি কাজ করার জন্য। আমরা এখানে কাজ করছি ঘন্টাখানেক হবে, এর ভিতরে তারা ছটা গর্ত ওইখানে, 1 2 3 4 5 6। তোমরা কজন করেছো এই ছটা গর্ত? আমি আর আমার সাথে একজন দোস্ত। তুমি আর তোমার সাথে একজন? আচ্ছা, তোমার নাম কি? আতিক। আতিক, কোথায় বাড়ি? নীলফামারী। আচ্ছা, কি হয়েছিল তোমার? রাজমিস্ত্রির কাছে আমাকে। আচ্ছা, সার ডালাই করতে গিয়ে সার মাটির মধ্যে দেখা গেছে। আহা, এটি যেন স্বাস্থ্যকেন্দ্র বা আরোগ্য নিকেতন নয়, এটি এক পরিবার। পক্ষাঘাতগ্রস্ত এই রোগীগুলো যখন তার নিজ বাড়িতে ফিরে যায় বা নিজ স্থানে ফিরে যায়, তার আগে কৃষিকাজের সাথে তারা যুক্ত হয়ে এখানে যাদেরকে আবার সেই আগের মতো একটা অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, সেই মানুষগুলোকে তার ফিরে যাওয়ার 2 সপ্তাহ আগে এখানে নিয়ে আসা হয়। এটা একটা গ্রামের বাড়ির আদল, মাটির ঘর, এপাশে টিনের ঘর, এপাশে টিনের ঘর, খোলা একটু জায়গা, ওখানে একটা আমরা গ্রামের বাড়িতে কবুতর লালন পালন করা হয়, একটা খোয়ার। I think again giving our patients the confidence that they can work from a wheelchair and that this might resemble the garden that they would go home to. So it's the practice of physically being able to do it and then, as I say, getting the confidence to go home and Acha Valerie Taylor-er poribar byaktigoto bhalobashabashir khobor ki janen keu? What about your family? We have a rather large yes, one. Yes, yeah, that is of course that is your family, no doubt about it. Yeah. But when, I'm talking about when your... I have a very small family. I am major bon, or a bon, chota bon, England e ase. Amar dujon Bangladeshi mei palon korchi. Acha. Jokhon onara khub choto chilo. Palok. And now they are big, big ladies. Biye diyecho? Sorry. Taderke biye diyecho? Yes, for a May, be a hoisi, younger May, not. Nazneen Akhtar ke hoy toni ki chenen. She ekjon sangbadik, ekjon ma. Goto bochor 16 September e Nazneen tar jibonের sobche dami sompod, 5 bochorer shishu sontan Chandramukhir mrityur khobor pe lafiye poren 5 talar chhat theke. Tarpor jibon mrityur dolachol par kore তার চূড়ান্ত আরোগ্যের জন্য ঠাই পেয়েছে সিআরপিতে। এখন নাজনীনও বিশ্বাস করেন সিআরপি পারে জীবনের সবটুকু আশা শেষ হবার মুহূর্তেও আবার নতুন করে আশা জাগাতে। চলে এখানকার সার্ভিস মানে আমরা শুনতে দেখি যে ডক্টর যখন পেশেন্ট দেখতে আসে শুধু তার রোগটা নিয়ে কথা বলে, কিন্তু এখানে ফিজিওথেরাপি করা। দর্শক, বলেছিলাম আপনাদেরকে নিয়ে যাচ্ছি অন্য এক ভালোবাসার রাজ্যে। সত্যি এ যেন এক আনন্দ নিকেতন, আত্মবিশ্বাস আর ঘরে ফেরার শক্তি দেয়াই যেন এই নিকেতনের মহান ব্রত। সিআরপিকে আসলে আমি আমার মন থেকে দেখি, চোখ দিয়ে না। মানুষগুলো আসলে একদম সোনার মতো খাঁটি। মিস ভ্যালোরি সিস্টারের সাথে অন্য কারোর তুলনা করা অসম্ভব। সে আসলেও গানের কথাই আছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরাও আশা করি তার মতো যেন আমরাও বড় হয়ে হতে পারি। 6 মাস সিআরপিতে চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে বাসায় ফিরেছেন নাজনীন।